আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। জুই মামস কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল খুবই মজার একটি রেসিপি, তা হলো শামী কাবাব। এই কাবাবটি সাধারণত বিয়ের অনুষ্ঠান কিংবা ঈদ বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে বানানো হয়ে থাকে। এটি বানানো খুবই সহজ কিন্তু খেতেও অনেক মজার। আজ আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকে, যদি আপনারা টেনে দেখেন তাহলে সেই টিপসগুলো মিস হয়ে যাবে, তখন পারফেক্টলি কাবাবটি তৈরি করা যাবে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। শামী কাবাব বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এখন এই ডালটাকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নেব। এখন এর সাথে অ্যাড করে দেব 1 কাপ গরুর গোশ, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জয়ফলের গুঁড়ো এবং জয়ত্রীর গুঁড়ো, পরিমাণ মতো তেল, এখন এগুলোকে আমি ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে হাড় ছাড়া এবং চর্বি ছাড়া গোশটা নিতে হবে, কোনোভাবে হাড় এবং চর্বি নেওয়া যাবে না। মশলাগুলোকে আমি ডাল এবং গোশের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু গরম মশলা অ্যাড করে দেব। এখন দিয়ে দেবো তেজপাতা, কিছু দারুচিনি, কিছু এলাচ, কিছু লং এবং কিছু গোলমরিচ। এখন গোশ এবং ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এর সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব। ডাল এবং গোশটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। ডাল এবং গোশটাকে আমি আপনাদেরকে প্যানে সেদ্ধ হওয়ার কথা বলেছি, কিন্তু এটাকে আমি প্যানে সেদ্ধ করব না। আপনারা চাইলে এখানে ডাল এবং গোশ প্যানে সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব। যেহেতু এখানে গরুর গোশ দেওয়া আছে, তাই প্রেশার কুকারে সেদ্ধ করলে কম সময়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই এটাকে এখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। 6 থেকে 7টা সিট দিলেই ডাল এবং গোশটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা ডালটাকে পাটায়ও পিষে নিতে পারেন। এখন এই ডালের ভিতর থেকে আমি তেজপাতাটা তুলে নেব আর বাকি মশলা সহ ব্লেন্ড করব। ডালটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর ভিতর আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লেবুর রস এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 1টি ডিম। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ মাখানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি চপ শেপ দিয়ে কাবাব বানিয়ে নেব। এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নেব।
এই চপগুলো বানানোর সময় আপনারা হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন এবং যেই পাত্রটায় চপগুলো বানিয়ে রাখবেন সেই পাত্রটায় একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে চপগুলো তাড়াতাড়ি উঠে আসবে, পাত্রের সাথে লেগে থাকবে না। এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নেব। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো ডুবো তেলে ভেজে নেব। এখন প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, এখন এর ভিতরে আমি কাবাবগুলো দিয়ে দেব। কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কাবাবের ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো চপ আমি দিয়েছি, এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। সব কাবাবগুলো আমি সাবধানে উল্টে দিয়েছি, এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। প্রথম ব্যাচ কাবাব ভাজার সময় খুব ভালোভাবেই ভাজা যাবে, কিন্তু দ্বিতীয় ব্যাচের সময় দেখবেন ফেনাতে ভরে যাবে, তাই এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাবাবগুলো ভেজে নিতে হবে, তা না হলে কাবাবগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপর দিয়ে হয়ে যাবে। এভাবে ব্রাউন কালার করে সবগুলো কাবাব আমি ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে ভিতরে কাঁচা থাকবে না। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে তাড়াতাড়ি ভাজতে যান তাহলে উপরে ঠিকই হবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। সবগুলো কাবাব ভাজা কমপ্লিট, এখন এগুলোকে আমি সার্ভিং প্লেটে তুলে নেব। আর একটি কথা মনে রাখবেন, কাবাবের মিশ্রণটা মাখানোর পরে কাবাবটা ভাজার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। যদি মনে করেন যে ঘন্টাখানেক পরে ভাজবো, সেই অপেক্ষা করা যাবে না, তাহলে তেলের ভিতরে দেওয়ার সময় কাবাবটা ভেঙে যেতে পারে অথবা গলে যেতে পারে, সেজন্য যত দ্রুত সম্ভব ভেজে নেবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার শামি কাবাব, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।